দক্ষিণ রায়ের আতঙ্কে বিনিদ্রায় দিন কাটছে গৌড়ের অচক এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, শনিবার সকালে নদীর চরে ম্যানগ্রোভের ঝোপের আশেপাশে বাঘের পায়ের ছাপ দেখা যায়। খবর দেওয়া হয় বন দপ্তর ও পুলিশকে, তবে জাল পেতে পটকা ফাটিয়েও বাঘে আনা যায়নি দক্ষিণ রায়কে। বাঘের খোঁজে আজও এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা, পাশাপাশি করা হয়েছে রাত পাহারার ব্যবস্থা। এখন আমাদের এই ভুবনেশ্বরী গৌড়ের চকে বাঘ গতদিন এসেছিল, আজকের সকালবেলা আবার জালের পাশাপাশি নখের ছাপ দেখা গেছে, শিকার ধরার চেষ্টা করেছে। এই জাল ঘেরার কাজ সবাই লোক দিয়ে করছে, আমরা প্রচুর আতঙ্কিত রাত্রিবেলা ছিলাম, এখনও আছি, যাতে বাঘটা কীভাবে যায় সবাই সহযোগিতা করছে। বাঘের খোঁজে ফের রবিবার সকাল থেকেই তদন্তে নেমেছেন বনকর্মীরা। বাঘ জঙ্গলে না পেলে পাতা হতে পারে খাঁচা, তবে কুলতলিতে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বাঘের আতঙ্কে ঘুম উড়েছে কুলতলির বাসিন্দাদের। নিউজ টাইম।